নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইভ ফুটবল তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবে যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে দুটো গুরুত্বপূর্ণ আলোচনা করো মোহনবাগানকে নিয়ে তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে তো বন্ধুরা সবার প্রথমে আসি আমরা আকাশ মিশ্রকে নিয়ে তো তো বন্ধুরা আকাশ মিশ্র মোহনবাগানে কেন সই করলো না এর কারণটা কিন্তু তোমাদের মাথায় অনেকেরই মাথায় ঘুরছে আমি জানি কারণ অনেক দিন আগে থেকে কিন্তু আমরা সবাই নিউজ দিয়ে যাচ্ছিলাম শুধু আমি একা না আরও যারা ইউটিউবার আছে তারা কিন্তু সবাই বেশ বড়ো বড়ো ইউটিউবার তারাও কিন্তু নিউজ দিয়েছিল যে আকাশ মিশ্রা মোহনবাগানে সই করবে কিন্তু আমি তোমাদেরকে প্রায় আরও দু তিন সপ্তাহ আগে একটা ভিডিও কিন্তু দিয়ে দিয়েছিলাম যে আকাশ মিশ্রা মোহনবাগানে সই নাও করতে পারে এমন কিন্তু কোনো রকম চান্স নেই মুম্বাই সিটিতে সই করতেই পারে সবার ভিডিও দেওয়ার আগে কিন্তু এই ভিডিওটা আমি দিয়েছিলাম কারণ আমি জানতাম যে আকাশ মিশ্ররা মোহনবাগানে সই করার চান্স কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আর যারা জেনেও বলতো যে মোহনবাগানে আসবে মোহনবাগানে আসবে তারা শুধুমাত্র কিন্তু ভিউজের জন্য এইসব কথাগুলো বলতো আর আমি কিন্তু সত্যি বলেছিলাম যে আকাশ মিশ্র মোহনবাগানে আসবে না আমি একসময় ভেবেছিলাম হয়তো আসবে কিন্তু প্রায় তার দু এক সপ্তাহ বা দু সপ্তাহ পরেই কিন্তু আমি জেনে যাই যে আকাশ মিশ্রা মোহনবাগানে আসবে না এবার তোমরা বলবে যে আমি কী করে জেনেছি সেটা কিন্তু আমি তোমাদের কাছে বলতে পারবো না সরি কিন্তু আমি জেনে গিয়েছিলাম যে আকাশ মিশ্রা মোহনবাগানে আসবে না কেন আসবে না সেই কারণটা কী কারণ ট্রান্সফার মার্কেটে আমাদেরকে সবাইকে সারপ্রাইজ করার জন্য কিন্তু এক একটা সম্প্রতি বা এক একটা খবর এক একটা দলের কাছে কিন্তু অন্যরকমভাবে যায় মানে এই প্লেয়ারের খবর কিন্তু ওই দলের কাছে যায় ধরো উড়িষ্যাপসি একটা প্লেয়ারকে সই করবে সেই প্লেয়ারটার নাম চলে যাচ্ছে কেরালা ব্লাস্টার যে কেরালা ব্লাস্টার এই প্লেয়ারকে সই করবে এটা কিন্তু প্রায় অনেক বছর ধরেই হয়ে আছে ট্রান্সফার মার্কেটে এর নাম ওই দলে চলে যাচ্ছে ও ওর নাম এই দলে চলে যাচ্ছে এটা কিন্তু হতেই থাকছে যাই হোক আকাশ মুম্বাই সিটিতে পাঁচ বছরের জন্য সই করে যেটা কিন্তু অনেক ভালো নিউজ মুম্বাই সিটির জন্যে তো এবার আছে জনি কাকর বদলি হিসাবে তো এইটা আমাদের মাথায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে কাকর বদলি যদি জনি জনিকাকড় ছেড়ে দেয় তাহলে কিন্তু জনি কাকর বদলি হিসাবে একটা ভালো মানে ভালো প্লেয়ারকে সই করতে হবে মোহনবাগানি সেটা কিন্তু আমরা সবাই জানি জনি জনিকাকর মতনই একটা ক্রিয়েটিভ প্লেয়ারকে সই করতে হবে সেটা কোন প্লেয়ার এখনও জানা যায়নি বা জনি জনিকাকড় ক্লাব ছাড়বে সেটাও কিন্তু এখনও সব মানে কনফার্ম হয়নি তোমরা যে চ্যানেল থেকে শোনো না কেন আমি বলেছি এটা কিন্তু এখনও কনফার্ম হয়নি আর কোন প্লেয়ার সই করাবে সেটাও কিন্তু এখনও কনফার্ম হয়নি যাই হোক কোনো রকম কনফার্ম খবর আসলে অবশ্যই কিন্তু এই চ্যানেল থেকে তোমাদের সবার প্রথমে জানিয়ে দেওয়া হয় এবং জেনুইন নিউজ দেওয়া হয় জেনুইন নিউজ কিন্তু এই চ্যানেল থেকে দেওয়া হয় যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলটা প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি অল করে রেখো